আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে শুক্রবার, আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা আকাশ। অনেক বেশি বাতাস ছিল সকাল থেকে, বাতাসে গাছের পাতাগুলো এত দুলছিল দেখে আমার কেন জানি খুব ভালো লাগছিল। তো যাই হোক, আজকে পাখিদের এখনও খাবার দেওয়া হয়নি, তো কিছু ভাত ছিল তরকারি দিয়ে মেখে পাখিদের দেওয়ার জন্য ছাদে নিয়ে এসেছি। এখানে এত সুন্দর সুন্দর পাখি আসে, কাক শালিক ছাড়াও রং বেরঙের নানান রকম পাখি আসে, দেখতে এত ভালো লাগে। আমার আগের বাসায়ও রান্নাঘরের জানালা দিয়ে অনেক পাখি আসতো, আমি ওদের প্রতিদিন খাবার দিতাম। আসলে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকেই তার নিজ নিজ রিজিক দিয়ে পৃথিবীতে পাঠান। আমার মাধ্যমে যদি কারো রিজিকের ব্যবস্থা হয়, সেটা তো আমি মনে করি আমার জন্য অনেক ভাগ্যের একটা ব্যাপার। এখানে আসার পর ছাদের এপাশটাতে আমি একটু একটু করে বাগান করছি, আপনাদের দেখাই। পুঁই শাক, তুলসী, তারপরে থাই গাছ, এসব একটু একটু করে লাগিয়েছি। আরও সামনে দেখি টুকটাক করে লাগাবো। এই যে এখানে আমার টাট্টু বাট্টু, আপনারা তো নিশ্চয়ই ওদের চিনেন, ওরা এখানে ঘাস খাচ্ছে। কিছুদিন আগে ওরা দুইজনই দ্বিতীয়বারের মতো মা হয়েছে। এই যে ওদের বাবু, এত সুইট, তাই না? কি যে মায়া লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারাও মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। এরা হচ্ছে টাট্টুর বেবি, যখন ভিডিওটা করছি তখন এদের বয়স প্রায় 11 দিন। এই যে এখানে বাট্টুর চারটা বাবু গতকালই হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দোয়া করবেন ওদের জন্য সবাই। একটা অদ্ভুত ব্যাপার আমি নিজেও আগে জানতাম না, কিছুদিন আগে ওদের দেখে জানতে পারলাম, ওরা যখন বেবি দেয় তার আগে কিছুদিন ধরে ওরা নিজের লোম ছিঁড়ে তারপরে কোত্থেকে যেন কাপড় এনে এনে ঘর তৈরি করে, এটাই ওদের নেচার। আমি যখন বুঝতে পারলাম যে ওর বেবি হবে, তখন ও যে জায়গায় ঘর বানাচ্ছিল সে জায়গা ছালা যথেষ্ট পরিমাণ কাপড় দিয়ে রেখেছিলাম। তারপরও ওর জাহান প্রাণ দিয়ে কাপড় কালেক্ট করছিল বিভিন্ন জায়গা থেকে। দিচ্ছি চলো, আরো কত কাপড় লাগবে চলো, তোমাকে দিচ্ছি চলো আর নে না। এখন আমি পুদিনা পাতা দিয়ে আইস রেডি করে রাখবো। এটা একটা সিলিকনের মোল্ড, এগুলোতে চকলেট বা আইস রাখা হয়। এর মধ্যে আইস রাখলে বের করতে খুব সুবিধা হয়, আবার সুন্দর একটা শেপও হয়। অনেকগুলো পুদিনা পাতা বাজার থেকে এনেছিলাম, তাই এগুলোকে আইস করে রাখছি। একটা দুইটা করে পাতা নিয়ে মোল্ডে রেখে পানি দিয়ে দিচ্ছি। এখন ডিপে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে চিনি শিরা দিয়েও রাখতে পারেন, আবার পুদিনা পাতার পরিবর্তে স্ট্রবেরি, ডালিম ইত্যাদি ফলও রাখতে পারেন, পরে এগুলো জুসে দিয়ে খেতে ভালো লাগবে। পুদিনার যে ডালগুলো ছিল সেগুলো আমি একটা টবে বুনে দিব। আমি আসলে জানি না আমার হাতে কেন যেন পুদিনাটা ভালো হয় না। অনেকবার অনেক রকম ভাবে পুদিনা লাগিয়ে দেখেছি, কেন জানি ভালোভাবে হয়ই না। এবার আমি কিছু পাতা সহ কয়েক গোছা ডাল একসাথে লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ মোটা একটা শিকড়ের ডাল একসাথে লাগাচ্ছি, দেখি এবার লাক ফেভার করে কিনা।
মকটার হ্যান্ডেল ভেঙে গিয়েছে কিন্তু মকটা এত সুন্দর তাই ভাবলাম এটাতে গাছ লাগিয়ে রাখি। গাছটার নাম আমি ঠিক জানি না, এটার বড় একটা গাছ আছে সেখান থেকে একটু ডাল নিয়ে আমি এই মগে লাগিয়ে দিচ্ছি। যাই হোক বিকালে একটু নাস্তা বানাচ্ছি, আসলে এত সুন্দর ওয়েদারে নিজেকে একটু ট্রিট দিতে ইচ্ছা হলো আর কি। একটা ড্রিঙ্কস তৈরি করব, অনেকটা মিন্ট লেমনের টাইপ, বা এটাকে জলজিরা বা জিরা পানিও বলা যায়। লেবু পাতলা করে স্লাইস করে নিচ্ছি, আর লাগবে পুদিনা পাতা। গ্লাসে আমি কয়েক টুকরো লেবু পুদিনা পাতা দিয়ে একটা চামচ দিয়ে একটু থেতো করে নিচ্ছি, তাহলে রস আর ফ্লেভার দুটোই বের হবে। এই জলজিরা পাউডারটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, বাংলাদেশেও সুপার শপগুলোতে হয়তো পাওয়া যাবে। হাফ চা চামচের মতো পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা এভাবেই থাক, আমি এখন একটা প্যানে একটা শর্টকাট পিজা বানাবো, সেটা আগে তৈরি করে নিই। একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, এটা গরম হতে থাক। এখানে আমি দুটো ডিম ফেটে নিচ্ছি। সসেজ স্লাইস করে রেখেছিলাম, চিজও গ্রেট করা ছিল। লো হিটে প্যানটাকে রেখে এবার সসেজগুলো দিয়ে দিচ্ছি, এর উপর চিজ ছড়িয়ে দিলাম। একটু ফ্লেভারের জন্য অরিগানো দিলাম, এটা অপশনাল, না দিলেও কিছু না। চিজটা অলরেডি মেল্ট হতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি ডিম। এই টাইপের একটা রেসিপি আমি ফানি ভিডিও হিসেবে ফেসবুকে দেখেছিলাম, কিন্তু আমার কাছে কিন্তু এটা বেশ ভালোই লেগেছে, যদিও আমি একটু মডিফাই করে নিয়েছি। সকালের একটা রুটি ছিল, সেটাকেই এখন আমি এর মধ্যে দিয়ে দিব। ডিমটা একটু হোক, এটাকে এখন ঢেকে দিচ্ছি। উপরে একটু নরম থাকতে থাকতে এই রুটিটা দিয়ে দিতে হবে। হালকা চেপে চেপে এভাবে বসিয়ে দিলাম। আসলে আমার রুটিটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। থাক, ব্যাপার না। প্রায় হয়ে গেছে, এখন একটু উল্টে দেই এপাশটা হওয়ার জন্য। খুব সহজেই তৈরি হয়ে গেল ইজি একটা পিজা অমলেট। তুলে নিচ্ছি, এটা থাকুক, এর আগে আমি জলজিরাটা তৈরি করে নিব। ফ্রিজ থেকে বরফগুলা বের করে নিয়েছি, খুব সুন্দর কিউট হার্ট শেপের বরফ, দেখলেই ভালো লাগে। গ্লাসে আইস আর সেভেন আপ বা স্প্রাইট দিয়ে দিচ্ছি। আপনারা এর বদলে পানি একটু চিনি দিয়ে মিশিয়ে দিতে পারেন, তবে এখানে এই টাইপের ফিজি ড্রিঙ্কস দিলেই বেশি ভালো লাগবে। রেস্টুরেন্ট ফিল হওয়ার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। খুব সহজে একদমই কম খরচে তৈরি হয়ে গেল জলজিরা বা জিরা পানি। এই ছিল আমার আজকের বিকালের নাস্তা। পিজা অমলেটটা সিম্পলের মধ্যে খুবই অসাধারণ হয়েছিল খেতে। নিচের দিকটা ছিল একটু ক্রিস্পি, আর উপরের অংশটা ছিল অনেকটাই পিজার মতো, অনেক টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আর জিরা পানির কথা কি বলবো, আত্মাটা জুড়ায় যাওয়ার মতো একটা ড্রিঙ্কস এটা। আসলে মাঝে মাঝে এভাবে নিজেকে ট্রিট দেওয়া উচিত, এতে মনটা ভালো থাকে।
তো এটাই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আপনাদের জন্য অন্যরকম কিছু একটা নিয়ে আসব। আসলে সময়টাই এমন যাচ্ছে, ঘরে ঘরে আমরা বেশিরভাগ মানুষই ফ্রাস্ট্রেটেড থাকি, মন মেজাজ ভালো থাকে না। ঘরে থাকতে থাকতে জীবনের প্রতি একটা একঘেয়েমি চলে এসেছে, কিন্তু এই সময় সুস্থ থাকতে হবে এটাই আসল। ঘরে থেকেই সেফটি যতটা সম্ভব মেনটেন করতে হবে, আবার হ্যাপিও থাকা ট্রাই করতে হবে। কিভাবে আমরা সেটা করতে পারি সেটা নিয়েই থাকবে আমার নেক্সট ব্লগ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।